জয়ং দেহি মা বলং দেহি মা। শরতের বেশ খানিকটা আগেই এবছর দুর্গা আসছেন সকলের ঘরে ঘরে। আর তো মাত্র কয়েকটা দিন, তাই বেজে উঠল তার আগমনী সুর। আঠাশে এপ্রিল দুর্গা আসার আগেই গান দিয়ে পুজোর চেনা সুর চেনা গন্ধটা অরিন্দম সিং ছড়িয়ে দিলেন সকলের মধ্যে। মুক্তি পেল দুর্গা সহায়ের মিউজিক। এক্ষেত্রে অরিন্দম শীলের সাথে আরেকটি মানুষের নাম না নিলেই নয়, যাকে ছাড়া তার প্রত্যেকটি ছবি বেসুরো। তিনি বিক্রম ঘোষ। এদিন সারাক্ষণই গান নিয়ে ব্যস্ত থাকতে দেখা গেল তাকে, কারণ প্রত্যেকবারের মতো সকলের জন্য ছিল লাইভ ব্যান্ড পারফরমেন্স। রকিং ডুও পারফরমেন্সের সাথে বিক্রম ঘোষও দেখালেন তার মিউজিক্যাল ম্যাজিক। এমন সময় কি আর বসে থাকা যায় না, তাই গানের তালে তালে নেচে উঠল দুর্গা সহায়ের টিম। অর্থাৎ ছবির গানের ক্ষেত্রেও যে দুর্গা সত্যি সহায় তা বোঝা গেল আরও একবার। মিউজিকের এমন অসাধারণ কম্পোজিশন নিয়ে কথা বললেন প্রত্যেকে। সত্যি অভিভূত। ট্রেলারের রেসপন্স 15 লক্ষের ওপর ফেসবুকে, 1 লক্ষের ওপর ইউটিউবে। এই গান ভাইরাল হয়ে গেছে এবং প্রচণ্ড ফিডব্যাক আসছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। এত ভালো মেডলি বহুদিন শোনা হয়নি, তো সমস্তটা নিয়ে খুব ভালো লাগছে। এবং যেহেতু গান এবং মিউজিক এই ছবির ভীষণই প্রত্যন্তভাবে ভীষণভাবে এই ছবির সাথে জড়িয়ে, সেই জন্য সবাইকার এটা ভালো লাগাটা খুব প্রয়োজন। ইমন, তিমির এবং সোমচন্দা খুব ভালো গিয়েছে এবং অসম্ভব ভালো ব্যাকগ্রাউন্ড স্কোর করেছে বিক্রম। তো লেটস হোপ 28 এপ্রিল দুর্গাশয় রিলিজ হচ্ছে, আপনাদের সকলের ভালো লাগবে, ছবিটা ভালো লাগবে, ছবির গান ভালো লাগবে, ছবির মিউজিক ভালো লাগবে এবং ছবিতে সকলের পারফরমেন্স ভালো লাগবে। অবশ্যই করে থিয়েটারে এসে সবাই মিলে দেখবে।
বিক্রমদার তো আমি বিরাট বড় ফ্যান, আর বিক্রমদার লাইভ পারফরমেন্স কিরম করবে সেটা বিক্রমদার আর কিছু বলার থাকে না, মানে আফটার অল হিজ বিক্রম ঘোষ, তো অনেক লাইভ পারফরমেন্স বিক্রমদার দেখেছি আর এটা একদম আমাদের ছবির সঙ্গে ভীষণভাবে জড়িত, সুতরাং আরও ভালো লেগেছে। এত সুন্দর ফিউশন মিউজিক, সেটা ফোকের সঙ্গে, এবং সবথেকে ভালো লেগেছে আমার সিতার উইথ ঢাক উইথ আদার পারকাশনস এফেক্ট, মানে সবটা মিলিয়ে আমার তো ভীষণই ভালো লেগেছে। আশা করি দর্শকদেরও দুর্গা সহার মিউজিক খুব ভালো লাগবে। আমরা খুব ছোটোবেলা থেকে আসি এখানে, কার না পারফরমেন্স দেখেছি, অঞ্জন দত্ত থেকে শুরু করে সবার, তো সেখানে এসে আমারই ছবির গান হচ্ছে আমার, আমি যে গানটা লিপে আমার আছে সেই গানটার পারফরমেন্স অসম্ভব, আর বিক্রমদার আর বিক্রমদার পুরো টিম মানে অসম, আর সেই জন্য মিউজিক লঞ্চ হয়েছে অলরেডি, ট্রেলারটা সবার খুব ভালো লেগেছে, গানগুলো খুব ভালো, আমার নিজের পার্সোনালি আমি খুব গানের ব্যাপারে চুজি, তো আমার কাছে খুবই মেডলিটা তো অসম্ভব ফাটিয়ে লেগেছে আর কি। এই গানটা অনেকগুলো গানের সংমিশ্রণ, রবীন্দ্রনাথের গান, লোকগান এবং ক্লাসিক্যাল মিউজিক সমস্ত কিছু আছে, সুতরাং এটা আমি গাইতে পেরেছি, আমার সঙ্গে তিমির গেয়েছে, আই এম ভেরি হ্যাপি। দুর্গা সহায়তে আবার একটা মানে এক্সপেরিমেন্টাল জোনকে ধরা হয়েছে, সেই জোনটা আমার খুব কাছের জোন, কারণ অরিন্দম বলেছিল একটা ক্লাসিক্যাল স্কোর, এটা বনেদি বাড়ি মা দুর্গারে ঢাক থাকবে, যেটা করা হয়েছে ইভেন্চুয়ালি যেটা হয়েছে সেটা ইজ অ্যাকচুয়ালি ভেরি ভেরি এক্সপেরিমেন্টাল, ক্লাসিক্যালের সঙ্গে মিশছে ফোক, গানটা যেটা ফোক মেডলি যেটা সাজন রক্স দ্য দোতারা এই গানটার নাম, এই গানটাতে ক্লাসিক্যাল বন্দিশের সঙ্গে ফোক পপুলার ফোক গান রিদমা ঝারে এইসব গানগুলো মিশছে এবং একটা রক ইনস্ট্রুমেন্টেশন রয়েছে, ছবির মধ্যেও সেতার শরদের সঙ্গে বাজছে ঢাক অ্যাকম্পানিমেন্ট হিসেবে, সো ইটস এ কমপ্লিটলি নিউ স্পেস। এটা দেখো সেতার শরদের সঙ্গে ঢাক মিশিয়ে দিলেই হবে না, হোয়াই ডাজ ইট ওয়ার্ক, কেননা সেতার শরদের যে নোটগুলো বাজানো হচ্ছে সেগুলো আমি কম্পোজ করেছি ঢাকের বাণী বিশ্লেষণ নিয়ে, অর্থাৎ ডাঙ্গা 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 ডা ডাঙ্গা ডা ডাঙ্গা নাগা ডাঙ্গা ডাঙ্গা ডা ডাঙ্গা ডা ডাঙ্গা এই যে ঢাকে বাজে মেলোডিটা বাজে ডারা ডারা ডা ডারা ডা ডারা ডা ডা ডারা ডা ডারা ডা ডা ডারা ডারা ডা ডারা ডা, তো এই এইভাবে ঢাকটা জাস্টিফাইড হয়ে যাচ্ছে সেতার শরদের মধ্যে দিয়ে, এইরকমভাবে পুরো স্কোরটা করা হয়েছে, খুবই একটা ইউনিক স্পেস, তিমির গেয়েছে, ইমন গেয়েছে, সোমসন্ধ্যা গেয়েছে, ওয়ান্ডারফুল মিউজিশিয়ানস অফ প্লেড, আমার খুব আনন্দ লেগেছে কাজটা করে, এবং আমার মনে হয় দুর্গা সহায় নট অনলি ইজ এ ওয়ান্ডারফুল ফিল্ম, একটা ফ্যামিলি ফিল্ম, মিউজিকটাও মানুষ শুনে মনে হবে যে এরম টাইপের মিউজিক বোধ হয় শুনিনি আগে, তো এই স্পেসটা আছে 100%, আমাকে যে বিশ্বাস করে ভালোবাসবে তার জন্য আমার 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 মানে আই এম রেডি টু উইলিং টু ডু এনিথিং, অ্যান্ড অরিন্দম হ্যাজ ট্রাস্টেড মি অ্যান্ড বিলিভড ইন মি অ্যান্ড বিলিভড মাই সাউন্ড, যে কারণে প্রতিটা ছবিতে একটা অন্য ধরনের সাউন্ড আমি ওকে দিতে পারছি, আর ওই এনথুজিয়াজমটাও আমি পাচ্ছি যে আচ্ছা করবো, সো সেটা উই হ্যাভ আ গ্রেট কেমিস্ট্রি টাচ বোর্ড, যে ছটা সিনেমা একসঙ্গে করলাম, মানুষ আমরা তো বন্ধু অনেক পুরনো 35 বছরের বন্ধুত্ব, কলেজের বন্ধু, সেটা কোথায় ফুটে আসছে ছবির মধ্যে দিয়ে সাউন্ডের মধ্যে দিয়ে, সো আই এম গ্রেটফুল, অরিন্দমের ছবি দেখুন, হি মেক্স ওয়ান্ডারফুল ফিল্মস। ফুটের জিনিসগুলো ভাড়া করে তুলে দেয় তো, এই যে খেয়ে নাও দেখি, এরপর তো টিকে দেখা যাবে না, নাম কি তোমার? আমি সব জায়গাতে একটা কথাই বলছি, একটাই ওয়ান লাইনার, যে আমি বিক্রমদার সঙ্গে কাজ করেছি, এটাই শেষ কথা আর কি, লিভিং লিজেন্ড আমরা জানি, এবং আমার যেখানে কোনো ট্রেনিংই নেই গান বাজনা, সেখানে উনি আমাকে ডেকে উনি ক্লাসিক্যাল বন্দিশ গাইয়েছেন, ঠুমরি অঙ্গের গান গাইয়েছেন, ফোক গাইয়েছেন, ফোক রবীন্দ্রসঙ্গীতে আমি গেয়েই থাকি, কিন্তু এই পুরো ব্যাপারটা এক্সপিরিয়েন্সটা প্রচণ্ড ভালো ছিল, স্টুডিওতে অনেক কিছু শিখেছি, মানে ওনার কাছে ওনার সঙ্গে একটা স্টুডিও করা মানে প্রায় 5-6 বছরের একটা ক্লাস করার মতো, দারুণ অভিজ্ঞতা। আর এই মুহূর্তে ইমন, আমরা সবাই জানি ইমন
ইমন এক এমন সম্মান পেয়েছে যেটা আমাদের জেনারেশনের জন্য খুব একটা বড় ব্যাপার এবং আমরা আমাদের জেনারেশনকে রিপ্রেজেন্ট করছে, আমরা খুব গর্বিত ওর জন্য। তো ওর সাথে কাজ করেছি পুরো ব্যাপারটা এবং এই গানটা যে সবার পছন্দ হচ্ছে সেটা ইউটিউব ভিউজই বলে দিচ্ছে। তো সুতরাং আমি খুব আশাবাদী এবং আরেকটা ট্র্যাক যেটা আছে সেটাও খুব ভালো, থিম ট্র্যাকটাও খুব ভালো, ব্যাকগ্রাউন্ড স্কোর মুভিটার খুব ভালো, সব মিলে একটা দারুণ কাজ হয়েছে। এবার এই তো একেবারে সেজেগুজে বাড়ির মেয়ে হয়ে উঠেছে রে। ভালোই তো দিদি ভাই, একটা অনাথ মেয়ে, অসুবিধে কোথায়? কারেক্ট আছে, মাস্টারও যে আমার থেকে নিবি। মেয়েটার চোখ দুটো দেখেছো আমাদের মামনের মতো না? তুমি এমন মহামুদিমণি, ওকে দেখলে তোর মরামের কথা মনে পড়ে নাকি রে ছোট? আমার মায়া পড়ে গেছে মেয়েটার উপর। এরা ছোট লোকের থেকেও ছোট লোকের রাগ। ভেবেছিলাম তুই সেই মেয়ে যে নিজেরটা নিজে লড়ে আদায় করে নিস। তোকে দায়িত্ব নিতে হবে যাতে তোর ওপর বদনাম না আসে। বদনাম শুধু আমাদেরই হয় না দাদা বাবু। আমি এবারই ছোট বউ, হিম্মত থাকে তুই আমায় মেরে বেরো।